আমরা ভেবেছিলাম বিবাহ দেওয়ার পর সংসার পাতি হবে, তখন হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোথায় কি, এখানে এসে দেখছি আরও বাড়াবাড়ি করছে। আর যদি এইসব বাড়াবাড়িও যদি করতে থাকে তাহলে একদিন কারো বদ্ধ পাগল হয়ে যাবে। নোনা ঠাকুর ভাই, ওর মধ্যে কোনো পাগলামি নাই। সংসারের কোনো কাজে আমার সেবায় আর কোনো ত্রুটি নাই। কেবল এই পূর্ণিমার পর থেকে কম কথা কয়। কোনো কথা আমি যদি বুঝতে না পারি আমার এই ইশারায় বুঝাইয়া দেয়। নির্মলা মৌনব্রত পালন করছে। এই মৌনব্রত হচ্ছে সাধকের অবশ্য পালনীয় এক সাধন স্তর। গুরুদীক্ষা ছাড়া, গুরুর বীজ মন্ত্র ছাড়া এইসব সাধনার খেলা খেললে একদিন অকালেই প্রাণ যাবে নির্মলা। না না ঠাকুর ভাই, অমন কথা কইও না। যা বলার আমি নির্মলার সামনেই বলব। তুমি এসো আমার সাথে ওই ঘরে এসো। আরে এসো না, এসো। শ্রী শ্রী আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।